বন্ধুরা তোমরা কি জানো এবার আসানসোলে কোথায় কোথায় বেস্ট বেস্ট পান্ডাল হচ্ছে? আপকার গার্ডেন, পাঁচগাছিয়া, ধেমোমেন এর সাথে আরো 10+ পান্ডাল নিয়ে আজকের এই টোটাল ডিটেইলড একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য আমরা চলে এসেছি, যাতে তোমাদের দুর্গা পূজায় কোনো অসুবিধা না হয়। মা দুর্গা মণ্ডপেতে এবার এসেছি, ডেসক্রিপশন বক্সে থাকবে। তোর বেশি দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি আজকের ভিডিওর প্রথম প্যান্ডেল নিয়ে। অ্যান্ড হ্যাঁ, যদি আসানসোল পুজো পরিক্রমা করছি, ধেমোমেন বা মেন ধমা যাই বলো তোমরা, ইট ক্যানট বি মিস। দেখতে পাচ্ছ দ্য হোল প্যান্ডাল হ্যাজ বিন মেড উইথ ফাইবার গ্লাস। খুব সুন্দর লাগছে, লাস্ট টাইমের মতো, লাস্ট টাইম বুর্জ খলিফা হয়েছিল ওরকমই অনেকটাই লাগ, মানে ফিলটা অনেকটা ওই রকম যে মেটিরিয়ালটা এটাতে বানিয়েছে। অ্যান্ড একবার যদি সোমনাথ দেখিয়ে দেয় ভালো করে, মেড অফ পিওর গ্লাস। অ্যান্ড হ্যাঁ, এখানে একটা জিনিস খুব ভালো হয়, যেখানে লাইট শো যেটা হয় না রাত্রিবেলা, আমরা তো দুপুরবেলা এসেছি, এটা যদি তোমার রাত্রিবেলা বা সন্ধেবেলা আসো এখানে অসাধারণ লাইট শো হয়। অ্যান্ড একটা ডিসক্লেমার, একটা জিনিস বলে দিই, যদি সন্ধেবেলায় আসছো যে রাস্তাটাতে নর্মাল আমরা ঢুকলাম সেটাতে কিন্তু পারবে না, তোমরা সাইডে একটা মাটির রাস্তায় সেটা দিয়ে ঢুকতে হবে। প্রিপেয়ার হয়ে যাও যে প্রচণ্ড ভিড় তোমাদের ফেস করতে হবে। তোমরা কোনোদিন ডাবের খোলা দিয়ে বানানো প্যান্ডেল দেখেছো? এবারে কিন্তু আসানসোল গোপালপুরে সেরকমই একটা প্যান্ডাল হচ্ছে। গোপালপুর মানে মেনধামা যাওয়ার রাস্তাতেই একটা খুব সুন্দর দেখতে প্যান্ডাল তোমাদের চোখে পড়বে, সেটা কিন্তু এইটাই। অ্যান্ড এটা অ্যাকচুয়ালিতে একটা ট্রাইবাল থিমকে পোট্রে করার চেষ্টা করেছে। আমরা প্রিপারেশনের সময় এসেছিলাম, বাট আমি ভাবিনি যে এত সুন্দর এত ভালো করে হবে জিনিসটা। অ্যান্ড সবথেকে বড় ইউএসপি কি এখানে, লুক অ্যাট দিস, যে ডাবের খোলাগুলো হয় যেগুলো মানুষ খেয়ে খেয়ে ফেলে দেয়, সেগুলোকে সংগ্রহ করে এই গোটা প্যান্ডালের গায়ে গায়ে লাগিয়ে দিয়েছে। এই এটার জন্য প্যান্ডেলটার মানটা আরো বেড়ে গেছে। তো হঠাৎ করে আমি কোথা থেকে এলাম প্রীতমের ভিডিওতে, আমাকে জোর করে আনা হলো এইটা রিভিউ করার জন্য। তো আপকার গার্ডেন হচ্ছে আসানসোলের হাব, আসানসোলের ম্যাডক্সে আমরা রয়েছি। আর এখানে এবার হয়েছে কি, সোনার রথ, বিশাল চাকাওয়ালা সুন্দর রথটা করেছে, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আর এখানে ঘোড়াগুলো অনেকগুলো দৌড়ে বেড়াচ্ছে, তো রথের চাকা ঘুরছে যেমন এখানে ঘোরে লোকজন। আর এখানে হয় মেলা না থাকতে হচ্ছে, এখানে লোকের মেলা এটা, কিন্তু বন্ধু বান্ধব হোক বা ফ্যামিলি হোক সবার সাথে এখানে লোক আসে দেখা করে ঘোরে, বিশাল একটা হাব টাইপের বলা যায় আমাদের এখানে। তো এইবার এখানে জাস্ট ঘোরা আড্ডা নয়, এরকম সুন্দর মণ্ডপ তোমরা দেখতে পাবে, খুব ভালো হয়েছে, ইন্টেরিয়ারটাও বেশ ভালো হয়েছে, সেটা আশা করছি প্রীতম তোমাদের দেখিয়ে দেবে।
সো গাইস এখন আমরা চলে এসেছি কল্যাণপুর স্কিম টু তে এন্ড তোমরা যদি এবার স্কিম টু তে আসো ইউ ক্যান সি দিস পান্ডাল ইজ গোনা ব্লো ইউর মাইন্ড পুরো হোয়াইট আউটসেটে করেছে এটা থিমটার ব্যাপারে একটু বলে দিই বিকজ ইটস কাইন্ড অফ আ স্টোরি বেসড পান্ডাল এটার পেছনে একটা গল্প আছে এটার নাম হচ্ছে দন্তিমায়ের দন্ত কারিগরি প্রিপারেশনের সময় আমরা এসেছিলাম তামিলনাড়ুতে একটা হাতিকে কিছু ফায়ার ক্র্যাকার্স ভরা ফল খাইয়ে তার দাঁতগুলোকে ভেঙে দেওয়া হয় তো সেটার জন্য হাতিটা মারা যায় তো সেইটার উপরেই ভিত্তি করে কিন্তু এবারে থিমটা হচ্ছে আর তোমরা যদি বাইরে থেকে দেখো প্রচণ্ড সুন্দর লাগছে ডেকোরেশনটা ফুললি হোয়াইট অ্যান্ড হ্যাঁ সব থেকে ভালো জিনিস হচ্ছে এখানে হাতিটা ঘোরাঘুরি হচ্ছে তার সাথে যদি একটু খাওয়া দাওয়া একটু ভালো করে খাওয়া দাওয়া না হয় তাহলে কি জমে তো দেখিয়ে নি কী কী আছে দিস ইজ আ ভেজ লোডেড পিজা উপর থেকে কর্নস ছড়ানো চিজ ছড়ানো যেটা আমার প্রচণ্ড ভালো লাগে তার সাথে আরেকটা জিনিস যেটা স্মেলটা থেকে জাস্ট জিভে জল চলে আসছে ইটস এ চিকেন বার্গার অ্যান্ড দুর্গা পুজোয় ঘুরতে ঘুরতে যদি এত সুন্দর খাওয়া দাওয়া থাকে ক্যা কেহনা ফির বুধা জল ট্যাঙ্কির ঠিক অপোজিটে পিজাকে যদি ঘুরতে বেরো মনে করে খেয়ে যাও অ্যান্ড ইটস রিয়েলি চিপ ফাইনালি আমরা চলে এসেছি চাঁদমারিতে অ্যান্ড হ্যাঁ আমরা এটার প্রিপারেশন ভিডিও খুব ভালো করে বানিয়েছিলাম যেরকমটা ভেবেছিলাম চাঁদমারি কিন্তু একেবারে সেরকমই করেছে ইনফ্যাক্ট ইট এক্সিডস অল এক্সপেকটেশন প্রচণ্ড পিসফুল একটা থিম করেছে যেটার নাম হচ্ছে স্বপ্ন উড়ান তোমরা দেখতে পাবে বাইরে থেকে একটা ব্লু আউটসেটার উপর করেছে অ্যান্ড হ্যাঁ ভেতরে অনেক ফেসেস টাইপের আছে এটা একটা ড্রিমি সিকোয়েন্স বোঝানোর চেষ্টা করছে ইউ মাস্ট ভিজিট দিস পান্ডাল অ্যাট দ্য নাইট টাইম অনলি সকালে যদি আসো এটার কিন্তু এসেন্স পাবে না গাইস চাঁদমারির আরেকটা স্পেশালিটি বলে দিই এখানে কিন্তু নর্মালি কীরকম হয় না নর্মালি মা দুর্গা থাকে তার পাশে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী থাকে বাট এইখানে একটা হাফ মুনের ওপর কিন্তু ওরা ছোট্ট ছোট্ট করে ওদেরকে বানানো হয়েছে তো যদি একটা অন্যরকম প্রতিমা দেখতে চাও মাস্ট ভিজিট চাঁদমারি এটা একটু ভেতর দিকে হয় যদি কে সেক্টরের পরে করো তোমরা একেবারে ইজিলি পেয়ে যাবে নীল আকাশে মেঘের খেলা শিশির দুর্গা শিউলি ফুলে এই তো আমরা চলে এসেছি একটা আন্ডার রেটেড প্যান্ডালে প্যান্ডেল প্রিপারেশনের সময় কিন্তু এটা আমরা অনেকবারই এসেছি দিস ইজ ই ব্লকের প্যান্ডেল অ্যান্ড হ্যাঁ অ্যাজ এক্সপেক্টেড ইট হ্যাজ বিন মেড বিউটিফুলি এবারে কিন্তু আসানসোল হ্যাজ গন অল আউট ইন মোস্ট অফ ইটস প্যান্ডাল যেগুলো ভিজিট করছে আগের বার যেগুলো অতটা ওভারওয়েলমিং হয়নি এবারে কিন্তু ফাটিয়ে দিয়েছে অনেকটা জায়গা নিয়ে হয়েছে এখানে হাতি দেখা যাচ্ছে সোনা দেখা যাচ্ছে এটা না যে গ্রামের বিয়ে বাড়িগুলো হয় সেই রকম কিছু একটা পোর্ট্রে করার চেষ্টা করছে আনন্দময়ীর মঙ্গল আগমনের থিমটার নাম অ্যান্ড ভেতরে আনন্দময়ী আছে গিয়ে দেখা করে আসছে চলুন প্যান্ডেলের ভেতর চলে এসেছি একটা জিনিস নোটিস করে প্যান্ডেলটা সিলিংয়ের কাজটা যে সোমনাথ দেখায় অসাধারণ হয়েছে অনেক বড় হয়েছে ব্যাপারটা অ্যান্ড যে দুর্গা মূর্তিটা আছে যে প্রতিমাটা আছে ইটস মেড অন এ হিউজ স্কেল অসাধারণ লাগছে দেখতে অ্যান্ড মায়ের মুখটাও কিন্তু এখানে খুব মিষ্টি লাগছে দেখতে সো অ্যান্ড প্যান্ডেলের গায়ে গায়ে নেটিংয়ের কাজও আছে তো যে ডেকোরেটারি বানিয়েছে দে হ্যাভ ডান আ বিউটিফুল জব অন দিস ওয়ান তো যদি আসানসোল পুজো পরিক্রমা করছো ইউ গাইজ মাস্ট ভিজিট দিস প্যান্ডাল ডেফিনেটলি
বন্ধুগণ, আমরা পুজো ক্রয়িক্রমা যখন করছিলাম আসানসোলে, হঠাৎ করে একটা চোখে প্যান্ডেল পড়লো যেটা খুবই দারুণ লাগলো। সেটা হচ্ছে ডি ব্লক পুজো কমিটির, আর এখানে থিম হচ্ছে পুতুল গ্রামে পার্বতী। তোমরা দেখতেই পাচ্ছ পিছনে এখানে লক্ষ্মী প্যাঁচড়া আছে আর ব্রহ্মদেব আছে এখানে পিছনে। চলো বেশি দেরি না করে ভিতরে যাওয়া যাক। তোরে আসতেই মানে আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম। তোমরা ছোটর মধ্যে যদি কোনো দুর্দান্ত প্যান্ডেল দেখতে চাও সেটা হচ্ছে এইটা। মানে জাস্ট একবার সিনেমেটিক্সে তোমরা দেখতে তো পাবেই, আর আমি যদি একটু ডিটেল ডেসক্রিপশন দিই তো এখানে আমাদের সরস্বতী, গণেশ এই সব জিনিসগুলোকে আঁকা হয়েছে। আর এটা একটা কার্টুনিস টাইপের মোটামুটি থিম আছে এখানে, কিন্তু খুবই অসাধারণ। আর ভিতরে এখানে মোটামুটি সিলিংয়েরও খুব একটা ভালো কাজ হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ছোটর মধ্যে আমি বলবো প্যান্ডেলটা খুবই দারুণ। তোমরা যদি আসানসোল ভিজিট করছো, এটা একটু ভিতরে আছে, ই ব্লক বা বি ব্লক, ডি ব্লক, তোমরা যে কাউকে জিজ্ঞেস করবে তোমরা রুট জেনে যাবে। আর ম্যাপে লিঙ্কের ডেসক্রিপশনে দেওয়া থাকবে রুট, তো তোমরা একবার এরপর সিনেমেটিক্স দেখে নাও। ডি ব্লকের পর আমরা চলে যাই পাঁচগাছিয়ার সব থেকে ফেমাস পান্ডালে, যেটার নাম হচ্ছে গান্ধীনগর। অ্যান্ড হ্যাঁ, প্রিপারেশনের সময় কিন্তু জাস্ট চার পাঁচটা বাঁশ রাখা ছিল, অ্যান্ড সেটা দেখে আমি ভাবিনি যে এতটা বড় হতে চলেছে। আমি বলেছিলাম যে আমার অতটা এক্সপেকটেশন নেই, বাট গান্ধীনগরের প্যান্ডেল এই বছর দুর্গাপুজো জাস্ট ফাটিয়ে দিয়েছে। ইটস ওয়ান অফ দ্য বেস্ট, আমার পার্সোনালি ফিল হয় এটা কিন্তু আসানসোলের অনেক বড় বড় হাই প্রোফাইল প্যান্ডালকে টক্কর দিয়ে দিয়েছে। তো গান্ধীনগরটা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। যদি ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল স্টিল হ্যাভেন্ট। এরপর আরও একটা কি দুটো পুজো ব্লগ আসবে, তো দেখতে থাকো। অ্যান্ড প্রত্যেকটা লোকেশন, যে যে প্যান্ডেলগুলো আজকে ভিজিট করেছি, প্রত্যেকটা ডিসক্রিপশন বক্সে থাকবে, একটা ক্লিক করলে তোমরা খুব ইজিলি পেয়ে যাবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ আ গ্রেট দুর্গাপূজা।